কদিন পরেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। ২০১১ সালের পর দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব পড়েছে সাকিব আল হাসানের কাঁধে। দেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান যখন টাইগারদের নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন, ঠিক তখন এই বিশ্বকাপ থেকে সেরা কিছু প্রত্যাশা করছে টাইগারদের সাধারণ ক্রিকেট ভক্তরা। সাকিব আল হাসান নিজেও জানিয়েছেন, এবার বিশ্বকাপে এমন কিছু করে দেখাতে চান তিনি যাতে করে বিশ্ব জানে বাংলাদেশের সামর্থ্য আছে। শ্রীলঙ্কার প্রিমিয়ার লীগ খেলতে বর্তমানে শ্রীলঙ্কাতে আছেন সাকিব। গল টাইটান্সের প্রতিটি জয়ে বড় অবদান রাখেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এলপিএল এ ম্যাচ চলাকালীন সময়ে মাঠের বাহিরে উপস্থাপিকা রিদিমা সাকিব আল হাসানের অধিনায়কত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানান। এ সময় সাকিবকে প্রশ্ন করেন তিনি। এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, অধিনায়কত্ব আমার জন্য নতুন কিছু নয়, এটা বড় চ্যালেঞ্জ আমাদের দলের জন্য। গত চার বছরে আমরা কতটা উন্নতি করেছি সেটা দেখানোর জন্য এই বিশ্বকাপে ভালো বড় সুযোগ আছে আমাদের সামনে। আমি মনে করি আমাদের ভালো একটা দল আছে, আমরা সাদা বলে ভালো খেলছি, এখন সবাইকে দেখানোর পালা আমরা কতটা ভালো।